জ্যাক অফ অল ফ্রুটস জ্যাক ফ্রুটস এবং এই কাঁঠাল হচ্ছে আমাদের জাতীয় ফল এটা আমাদের জাতীয় ফল তবে আনফরচুনেটলি এই কাঁঠাল হচ্ছে অবহেলিত ফল তো আমার কাছে মনে হয় কাঁঠালটা হচ্ছে অনেকটা লটারির মতো কারণ কাঁঠালটা দেখে বোঝার কোনো উপায় নেই যে ভিতরে আসলে যে কোয়াগুলো হবে সেটা কেমন হবে অন্য সব ফল আমরা বাইরে থেকে দেখে তার জাত বুঝতে পারি কিন্তু কাঁঠালের ক্ষেত্রে এই ভ্যারাইটাল পিউরিটিটা কিন্তু আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারতে পারি না তো লটারির মতো এই ফলটা আমরা কেটে দেখি ভিতরে কেমন হ্যাঁ ঠিক আছে চলো ওকে দেখি আমি উধ তুমি তুমি আমার হাত ধরো চাকু ছো বাচ্চা ধরতে হয় না তো তুমি হাত ধরে রাখো হ্যাঁ এটা না যদি এভাবে কাটি ওয়াও কাটাতে যাচ্ছে না বাবা আরে ভাঙাও খুব সহজ অল্প একটু কেটে নিয়ে আমরা যদি হচ্ছে এই যে কাটি চাকু সহ চাকু সহ চাকু সহ এরকম চাপ দিলেই কিন্তু কাঁঠালের এই যে মাশাআল্লাহ কি চমৎকার কাঁঠাল কাঁঠালের যে এই এই বোটার এখানে ঠিক আছে এই এই কাঁঠালগুলো একটু স্পেশাল হয় স্পেশাল এগুলো একটু ভালো হয় হ্যাঁ এটা যে চেহারা তো হচ্ছে আমরা বিভিন্ন রকমের কাঁঠালের কথা জানি একটা হচ্ছে খাজা কাঁঠাল একটা হচ্ছে গালা কাঁঠাল একটা হচ্ছে ডোরাসা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী হতে পারে কারণ কাঁঠাল হচ্ছে অ্যাজমা রোগীদের জন্য কাঁঠাল একটা পথ্য হিসাবে কাজ করে সাথে সাথে এখানে যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন এ ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই ফল শরীরের ইমিউনিটি সিস্টেমটাকে কিন্তু ডেভেলপ করে ইমিউনিটি সিস্টেমটাকে হচ্ছে ভালো রাখে তাহলে আমাদের যদি অ্যাজমা প্রতিরোধ করে এবং ইমিউনিটি সিস্টেম ভালো রাখে সেক্ষেত্রে করোনার ক্ষেত্রে কাঁঠাল একটা ভালো ভূমিকা রাখতে পারে তাই না আচ্ছা এই কাঁঠালের কিছু গুণাগুণের বিষয়টা অবশ্যই বলা দরকার সেটা হচ্ছে কাঁঠাল কিন্তু হার্টের জন্য খুব ভালো তো আমরা কাঁঠালের কিছু গুণাগুণ আমরা এখন দেখব কাঁঠালকে বলা হয় ক্যান্সার কিলার কাঁঠালে রয়েছে আইসোফ্লেভোনোস লিগনান্স ফাইটোনিউট্রিয়েন্ট ও স্যাপোনিন যা ক্যান্সারের সাথে ফাইট করে ফাইটোনিউট্রিয়েন্ট ক্যান্সার সেল তৈরি প্রতিরোধ করে এবং স্যাপোনিন ক্যান্সার সেলের বৃদ্ধি বন্ধ করে থাইরয়েড সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য কাঁঠাল ব্যাপক উপকারী কারণ কাঁঠালে রয়েছে উচ্চমাত্রার কপার যা থাইরয়েড হরমোনকে নিয়ন্ত্রণ করে কাঁঠালে উচ্চমাত্রার ফাইবার থাকায় তা কোলন মিউকাস মেমব্রেনকে সুরক্ষা করে এবং ক্যান্সার সৃষ্টিকারী কেমিক্যালসকে এলিমিনেট করে অর্থাৎ কাঁঠাল কোলন ক্যান্সার প্রতিরোধ করে যারা পাইলসের সমস্যায় ভুগছেন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদের জন্য কাঁঠাল দারুণ এক ঔষধ হাড়ক্ষয় প্রতিরোধে কাঁঠাল দারুণ কার্যকরী কাঁঠালের ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম ক্যালসিয়ামের কার্যকারিতাকে বৃদ্ধি করে অর্থাৎ হাড়কে আরও মজবুত রাখে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে ডায়াবেটিস রোগীদের জন্য কাঁঠাল চমৎকার একটা ফল আনরাইপ কাঁঠাল ডায়াবেটিস রোগীর ইনসুলিন নির্ভরশীলতা কমায় কাঁঠালের প্রচুর পরিমাণ ফাইবার ক্যালসিয়াম ভিটামিন সি ডায়াবেটিস রোগীর সুগার লেভেলকে নিয়ন্ত্রণ করে কাঁঠালের ফ্রুক্টোজ ও সুক্রোজ সরাসরি শরীরের এনার্জি সাপ্লাই করে এছাড়া অ্যানিমিয়া প্রতিরোধে অ্যাজমা নিয়ন্ত্রণে চোখ ও ত্বকের সুস্থতায় কাঁঠাল দারুণ কাঠ তো এই যে আমাদের কাঁঠালের মৌসুম চলছে ঠিক আছে আমরা বাজার থেকে কাঁঠাল হচ্ছে কিনে খাবো এবং আমাদের কারণ এই কাঁঠাল বিপণনের সাথে কিন্তু আমাদের অনেক গরিব কৃষক হচ্ছে জড়িত আছে আমরা দেখি যে রাস্তার ধারে কাঁঠাল নিয়ে বসে থাকে তো তাদের একটু উপকারও হলো আর সবচেয়ে বড় কথা আমরা পুষ্টিকর এই ফলটা হচ্ছে আমরা খেতে পারলাম তো কাঁঠাল এমন একটা ফল যে ফল এবং গাছের সব কিছু ব্যবহার করা হয় কাঁঠালের পাতা ছাগল যেমন পছন্দ করে কাঁঠালের ফল এই এরিল বিচি এর শিকড় এর হচ্ছে বাকল সব কিছুই হচ্ছে উপকারী আর কাঁঠালের যে কাঠ আমরা জানি কাঠ হচ্ছে অসাধারণ কালার হয় কাঁঠালের ঠিক এই ধরনের কালার কাঁঠালের রঙেরই হচ্ছে হচ্ছে কাঠ হয় তো আমরা এই যে ফলের সিজন চলছে মৌসুমি কাঁঠালের মৌসুম চলছে তো আমরা এই কাঁঠাল খাবো তো আমরা মনে করি যে আমাদের দেশি ফল জ্যাকফ্রুট এই কাঁঠাল আমাদের এই করোনার দুঃসময়ে আমাদের পুষ্টির একটা ভালো সোর্স তো আসুন আমরা বেশি বেশি করে হচ্ছে কাঁঠাল খাই এবং আমাদের যে জাতীয় ফল এই জিনিসটা যেন আমরা ভুলে না যাই।